Hi friends, good morning. Welcome to my YouTube channel. Shunaini Daily Lifestyle e tomaderke shagoto. I hope tomra shokolei bhalo acho. Amrao khub bhalo achi. To bondhura ekhon thik sokal 8:30 baje. Somosto kajbaj hoye geche. Sokaler ja ja kaj thake hoye geche. Hoye amar snan korao hoye geche. Tarpore jama kapor dekho. Kitchene ekhon chhade milte eshi. আর গুনগুন পিছন পিছন ঘুরছে ওকে হোমওয়ার্ক দিয়ে এসেছি মানে স্কুলে হোমওয়ার্ক দিয়েছিল সেগুলো আমি বললাম তুই বসে কর আমি কাজবাজগুলো করে আসি তো পিছন পিছন চলে এসেছে তো আমি এখন জামা কাপড়গুলো মেলছি দেখো মেলতে গিয়ে তারটা ছিড়ে গেল তো শীতটাও অনেক কমে গেছে ওই জন্য দেখো আমি সব আস্তে আস্তে মানে সোয়েটারগুলো তোলার জন্য সব কেচে দিচ্ছি প্রত্যেক দিন কিন্তু আমি একটা করে মানে সোয়েটারগুলো কাচ্ছি যে তুলে দেবো আর হালকা কিছু রেখে দেব আর মোটাগুলো সব তুলে দেব তো চলো বন্ধুরা জামা কাপড়গুলো মেলি তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা ছাদে জামা কাপড় মেলা হয়ে গেছে এখন চলে আসলাম পূজো দিতে আর পূজোর ঘরটা চেঞ্জ হয়েছে আগেই বলেছি অন্য একটা ভিডিওতে এটা আছে এখন হল রুমে তো এখন পূজো দেব বলে গোপুকে তুলে দিলাম রুম থেকে আর রাতে যে ঠাকুর ঢেকে রাখি ওগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম এসে এখন দেখো থালা বাসনগুলো মাঝি ঠাকুরের আর আজকে বৃহস্পতিবার সব থালা বাসন মাঝতে হবে ঘন্টা হতে শঙ্খ হতে সব কিছুই মাঝতে হবে তো আমি মেজে নিচ্ছি আর মাজার পরে পুজোটা দেব আর পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করব না পুজো হয়ে গেলে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব দেখো বন্ধুরা কথা বলতে বলতে ঠাকুরের থালা বাসন মাজা হয়ে গেছে এখন আমি একটু ধুয়ে নেব থালা বাসনগুলো ধুয়ে তারপরে পুজো দিতে চলে যাব আর এই দেখো আমি এই ঘটিতে জল নিয়ে নিয়েছি নিয়ে এখন পুজো দিতে চলে এলাম আর পুজো দেওয়া হয়েও গেছে আর গোপুকে একটা সুন্দর ড্রেস পরিয়ে দিয়েছি আর এই দেখো আমার পাগলিটা কি করছে সাইকেল মুচ্ছে আর আমি এইদিকে দেখো গোপালের যে বাসি জামা কাপড় ছিল সেইগুলো আমি ধুয়ে মেলে দিলাম আর চলে এলাম ঘরেতে এসে এখন বিছানা তুলবো তো চলো বন্ধুরা বিছানাটা তুলে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা বিছানা গোছানো হয়ে গেছে আর ওপরের সমস্ত কাজবাজ হয়ে গেছে এখন আমি নিচের ঘরে চলে এসেছি আর গুনগুনকে কখন হোমওয়ার্ক দিয়েছি সেই একটা হোমওয়ার্ক করিয়ে দিয়ে গেছি যখন আমি নিচের ঘরগুলো পুছলাম তখন হোমওয়ার্কগুলো করিয়ে দিয়েছি আর এইটা দিয়ে আমি চলে গেছিলাম ওপরে জামা কাপড় মেলতে আর ও পিছন পিছন চলে গেছিল হোমওয়ার্কটা করেনি তো এখন ওকে বসিয়ে দিয়ে আসলাম যে হোমওয়ার্কটা কর আর এদিকে আমি আসলাম যে ওর টিফিনটা করে দিই নাহলে দেরি হয়ে যাচ্ছে এখন অলরেডি বেজে গেছে 10:45 মতো বেজে গেছে আর 11:00 থেকে স্কুল তো দেখো ওর আজকে দেব মাখন পাউরুটি তো ওই জন্য ওর টিফিনটা আগে গুছিয়ে দিচ্ছি এখনও আমি চা পর্যন্ত খাইনি আর একপাশে চাও বসিয়ে দিয়েছি আর বাদবাকি যা পাউরুটি ছিল সেগুলোও শেখে নেব তার কারণ গুনগুনের পিসি বললো যে পাউরুটি দিয়ে চা খাবে ওই জন্য আর বাদবাকি পাউরুটিগুলো আমি শেখে নিচ্ছি ওই দিকে আর এইদিকে দেখো মাখন লাগানোর পরে একটু চিনি দিয়ে দিলাম আর এই চাটাও হয়ে গেছে এবার চাটা নামিয়ে নেব আর র চা খেতেই ভালোবাসি আর দুধ চা খেলে না প্রচণ্ড গ্যাস হয় সকালে সকালে ওই জন্য র চা করেছি 2 কাপ চা করেছি একটা গুনগুনের পিসির একটা আমার আর ওর গুনগুনের পিসিকে দিয়ে দিলাম আর আমি একটু পরে খাবো আগে গুনগুনের টিফিনটা গুছিয়ে দেবো তারপর তো আজকে তো মাখন পাউরুটি দিলাম আর সাথে দিচ্ছি একটু চকলেট তার কারণ আজকে চকলেট ডে ওই জন্য একটু চকলেট দিয়ে দিলাম আর বাচ্চারা শুধু দেখবে যে মাখন পাউরুটি খেতেও চায় না তো কিছু বাইরের খাবারও দিতে হয় তো দিয়ে দিলাম এখন ওর ব্যাগটা গুছিয়ে দেবো ব্যাগে মানে বই টই গুছিয়ে দিয়েছি রুটিন দেখে আমি সব বই গুছিয়ে দিয়েছি আর এখন জলটাও ভরে এনে তারপরে ওর ব্যাগে
রেখে দিচ্ছি। এবার আমার একটু সুবিধা হবে, গোছানো থাকলে ব্যাগটা আমি সাথে সাথে স্কুলে নিয়ে যেতে পারবো। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন এই সমস্ত করতে গিয়ে এখন বাজে 10:20, এখনও স্নান করাবো, এখনও আমি খাবো। তো আমি বসে পড়লাম, দুটো রুটি নিলাম, কালকে রুটি বানিয়েছিলাম, সেই রুটি দিয়েই আজকে চা খাবো। তো ব্যাস আমার এটাই টিফিন, আর কোনো টিফিনই করবো না। টিফিন করার পরেই গুনগুনের যখন ড্রেসটা বের করি তখন দেখি যে ওর বেল্টের ওইখানটা না ছিঁড়ে গেছে। তো বসে পড়লাম সেটা সেলাই করতে, আর একটা স্কুলের জামা ধুয়ে দিয়েছি, আর একটা স্কুলের জামায় দেখলাম যে একটু ছিঁড়ে গেছে, তো সেটাকেই এখন সেলাই করছি। করে তারপরে ওকে এখনও তেল মাখাবো, গায়ে মাখিয়ে তারপরে স্নান করাবো, যেহেতু ওর ঠান্ডা লেগেছে। তো চলো বন্ধুরা, আমি সেলাই করতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা জামা সেলাই করা হয়ে গেছে, এখন গুনগুনকে তেল মাখাচ্ছি, তেল মাখিয়ে চান করাবো, আর জলটা বসিয়ে দিয়েছি, উষ্ণ গরম জলে ওকে স্নান করাই। তো দেখো স্নান করিয়ে নিয়ে চলে আসলাম, এসে ওর ইউনিফর্মটা পরিয়ে দিচ্ছি। আর যখন এই ইউনিফর্ম পরাই তখন মানে একদমই স্থির থাকে না, দেখো কি করতে থাকছে। তো সারাক্ষণই এরকমই করতে থাকে, মুখ একদমই বন্ধ যায় না, আর মানে নড়াচড়াটা একটু বেশিই করে ও। তো যাই হোক, ও বাচ্চারা করতেই থাকবে, তার মাঝে সব কিছু করে দিতে হবে। তো বন্ধুরা এখন কটা বাজে জানো? এখন প্রায় 45 হয়ে গেছে, 10:45, এখনও দেখো ওর কোনো কিছু হয়নি। তো এখন চুল বাঁধার পালা, আর বড় বড় চুল তো একটু অসুবিধা হয়, আর আজকে না চুলটা একটু ভিজে গেছে। তো ভাবছি আজকে ওকে বিনুনি করব না, জাস্ট ফোনি করে ছেড়ে দেবো, তো ওইভাবেই চুলটা বাঁধবো। আর ওর দেখো মোজা টোজা সব পরানো হয়ে গেছে, এবার জুতোটা পরাতে হবে, তার মাঝে ওকে ক্রিমটাও লাগিয়ে দিলাম, এখনো খাইনি। এবার দেখো নিয়ে চলে এলাম, ঘি ভাত খেতে ও পছন্দ করে, আর মা মাছ ভাজছিল, তো হচ্ছে মানে তাড়াতাড়ি হয়নি বলে আমি শুধু ভাত নিয়ে চলে আসলাম, তারপরে দেখলাম যে মাছ হয়ে গেছে, তারপরে মাছটা দিল, তারপর মাছ দিয়ে ভাতটা খাইয়ে দিলাম। খাওয়ানো হয়ে যাওয়ার পরে দেখো স্কুলে চলে এলাম, তো অনেকটা দেরি হয়ে গেছে, এখন 11:05 বাজে। তো দেরি হয়ে গেছে বলে গুনগুন এখন ছুটছে, দেখতেই পাচ্ছ, আর ওকে দিয়ে তারপরে আবার বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম, তো এখন বাজে 12:34, তো সকাল থেকে যুদ্ধ শুরু হয়, সব হাউস ওয়াইফদেরই কিন্তু যুদ্ধ শুরু হয় সকাল থেকে, যাদের আর বাচ্চা থাকে তাদের আরও বেশি। তো যাই হোক এটা কোনো বলার বিষয়ই নয়। তো মেয়েকে আজকে স্কুলে যেতে দেরি হয়েছে, 11:00 থেকে স্কুল, সেখানে 11:05 আমি আর কি দিয়ে এসেছি, এসে বাদবাকি যা কাজবাজ থাকে সেগুলো করলাম, আর শাশুমা রান্না করেছে, রান্নার দিকে আজকে আর আমি যাইনি, তো শাশুমা রান্না করেছে, আর যাবতীয় তারপরে যা যা কাজ থাকে গ্যাস মোচা থেকে থালা বাসন মাজা থেকে সমস্ত করে টোরে এই আসলাম। আর যে বিষয়টা নিয়ে কথা বলবো, তোমরা তো থাম্বনেলটা টাইটেলটা দেখে বুঝতে পেরেছো যে কোন বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, মানুষের যখন সময় খারাপ যায় বন্ধুরা, চারিদিক থেকে কিন্তু সময় খারাপ যায়, এখন আমার সময় খারাপ, অনেক মেন্টালি প্রেশার আছে, আর আর এই সিচুয়েশানে এই দেখো এই যে আমার যে রিং লাইটটাও খারাপ হয়ে গেছে, লাইটের লাইট জ্বলছে না, সব ঠিক আছে শুধু লাইটটা জ্বলছে না। তারপরে আবার আমার ফোনে কতটা ভিডিও স্টক ছিল, মানে এর মাঝে অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, তোমরা শর্ট ভিডিওতে দেখেছো, সেই ভিডিওগুলো করে রেখেছিলাম, তো কোনো কারণে সেগুলো ডিলিট হয়ে গেছে, সেগুলো আর নেই স্টকে, কোনো ভিডিওই নেই। তো ওই জন্য আজকে আমার ভিডিও করতে হলো, তো যাই হোক অনেকদিন ধরেই আমি ভিডিও দিচ্ছি না, আগে যেরকম একদিন বাদে বাদেই তোমরা ভিডিও পেতে, কিন্তু এখন তেমন পাচ্ছ না তোমরা, তার কারণ মেয়েটারও শরীর খারাপ যাচ্ছে আমারও, আর মানে এই আবহাওয়াটা এমনই ঠান্ডা গরম লেগে সব মানুষটারই কিন্তু এখন শরীর খারাপ, আর এমনই একটা জানি না এটা ভাইরাস কি কোনো কিছু, সবারই যারই শুনছি তারই গলা ব্যথা, মানে খুশখুশি কাশি এরকম হচ্ছে, আমারও তাই অনেকদিন থেকে হচ্ছে, ওষুধ খাচ্ছি সারছে না, গলার ভয়েসটাও অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছ, আর মনটাও ভালো নেই, তো আস্তে আস্তে সব ঠিক হয়েই যাবে, অসুবিধা নেই। তো যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেক্সট ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর নিজেদের খেয়াল রাখুন। চলো বন্ধুরা আজ আসি, টাটা।